সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ ভাইরাল বাগটি ভারতের আসামের। আসামের বাতাদ্রোবা অঞ্চলে বাঘের আক্রমণে দুজন আহত হয়েছে। স্থানীয়দের ধারণা, বাঘটি লোকালয়ে বন্যপ্রাণীর অভয়ারণ্য থেকে বেরিয়ে এসে থাকতে পারে। স্থানীয়দের ধারণা, বাঘটি লাওয়াকোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বেরিয়ে এসেছে বলে জানা যায়। আসামের আরেকটি সংবাদ মাধ্যম আসাম টিউবেনে গত বুধবার 3 জুলাই প্রকাশিত প্রতিবেদন থেকেও ঘটনাটির সত্যতা নিশ্চিত হওয়া যায়। সংবাদ মাধ্যমের ভেরিফাইড ফেসবুক পেজেও ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা, চাষের মাঠে বাঘ, আসামের নওগাঁয়ে আতঙ্কে ছড়ালো রয়্যাল বেঙ্গল টাইগার। উপরোক্ত তত্ত্বভিত্তিতে এটি নিশ্চিত উন্মুক্ত। কদমা গায়ে কাদা মাটি মাঠে দাপিয়ে বেড়ানো বাঘটির ভিডিওটি বাংলাদেশের নয়। লোকালয়ে মানুষের সামনে দাপিয়ে বেড়ানো বাঘটি বাংলাদেশের ভিডিও নয়, এটি পার্শ্ববর্তী দেশ ভারতের। এ ভিডিওটি আসামের একটি রাজ্যের ভিডিও। সামাজিক যোগাযোগে ভাইরাল ভিডিওটি এটি ভারতের আসামের একটি ভিডিও।